রান্না করার সময় এলপিজি গ্যাস সিলিন্ডারে পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছয় রান্নাঘর সহ তিনটি বসতঘর, ক্ষতি প্রায় 10 লক্ষ টাকা। ঘটনা শনিবার সকাল 9:30 নাগাদ সাব্রুম মহকুমাধীন মনুবঙ্কুল বাজার সংলগ্ন মহামনি এডিসি ভিলেজের সুইফুরি মগপাড়ার বাসিন্দা মার্চাথাই মগের বাড়িতে। খবর পেয়ে সাব্রুম থেকে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছতে বেশ কিছুটা সময় ব্যয় হয়। ততক্ষণে ওই বাড়িটির রান্নাঘর সহ তিনটি বসত ঘরে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে যায় নগদ কয়েক লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার সহ সমস্ত জিনিসপত্র। ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত পরিবারের জনৈক সদস্য জানান, তখন আমরা বাস ঘরের ভিতরে ঢুকছি, তখন আগুন সব জ্বলে শেষ। কিভাবে কিভাবে গ্যাস থেকে রান্নাঘর থেকে আগুনে যে পুরা গেছে, পুরো ঘর একদম পুরা গেছে? পুরো ঘর বলতে তিনটা আছে, দুই পাক ঘর, একটা মেইন ঘর দুইটা জ্বলে গেছে, আর একটা একটা ঘর রয়ে গেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতিতে অনেক ধান আছে, প্রায় 250 থেকে 300 কুইন্টাল, আর গরু গরু ঘর শেষ, আর ঘরে জিনিসপত্র সব, একটাও একটাও বাদ বাকি রইল না, সব চলে গেছে। কি কি জিনিসপত্র আছিল ঘরে? ঘরে আছে টিভি, আছে ফ্রিজ, আছে খাট, আছে শোকেস, আছে আর জামা কাপড় আছে সব। টাকা পয়সা আছে? টাকা পয়সা ক্যাশ আসলে 3 লাখ। স্বর্ণটা কিছু আছে? স্বর্ণ তো আসিল, ওই যে মোটামুটি পায়ে গেছে। তোমরা কিসের ব্যবসা করতে? সব কি ব্যবসা? কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনা কইতাম ভাই, আমি মনে থেকে যে সময় বাড়ি সে ঘরে ঢুকছে, তখন তো সব জ্বলি শেষ। এটা কি তোমার বাড়ি? ওইটাই আমাদের বাড়ি। তোমার নাম কি? চাইসামা।